দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া সানফি আই হসপিটাল ইওর আই আওয়ার ফোকাস এখন ভাকুরে ও বহরমপুরে উন্নত যন্ত্রপাতি অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিনামূল্যে কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষা স্পেশাল আই ওপিডি উন্নত জীবাণুমুক্ত ওটি চক্ষুছানি অপারেশন ফেকো সার্জারি মাইক্রো সার্জারি ক্যালাজিয়ান সার্জারি লিপ সার্জারি মাসুরে সার্জারি চশমার ব্যবস্থা সব রকম সুবিধায় পাবেন এখানে তাছাড়াও স্বাস্থ্যসাথী কার্ডের সাহায্যে অপারেশন করা হয় চোখের যে কোনো সমস্যায় যোগাযোগ করুন সানভি আই হসপিটাল NH34 ভাকুরি ভিয়েতনামকে যুদ্ধজাহাজ উপহার দিচ্ছে ভারত কেন চীনের প্রতিবেশী ভিয়েতনামের উপর এত সদয় মোদী সরকার কেন বা যুদ্ধজাহাজ দিচ্ছে তাদের দেশে তৈরি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যুদ্ধজাহাজ INS কৃপণ ভিয়েতনামের হাতে তুলে দেওয়ার কথা জানালো ভারত সোমবার নয়াদিল্লিতে ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ফ্যান ফ্যান গ্যাং এর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ তারপরেই ভারতের পক্ষ থেকে ঘোষণা করা হয় সংশ্লিষ্ট মহলের একাংশ মনে করছেন ভারতের এই উপহার ভিয়েতনামের নৌবাহিনী ভিয়েতনাম পিপলস নেভির ক্ষমতা এক ধাপে অনেকখানি বৃদ্ধি করবে INS কৃপণ 1350 টনের একটি ভারতীয় যুদ্ধজাহাজ যা ভিয়েতনামের হাতে তুলে দেবে ভারত কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথের এই ঘোষণার পর প্রশ্ন উঠছে কেন চীনের প্রতিবেশী ভিয়েতনামের উপর এত সদয় মোদী সরকার কেন বা যুদ্ধজাহাজ দিচ্ছে ভিয়েতনামকে অনেকের মতে শত্রুর শত্রু বন্ধু নীতির উপর ভর করে ভিয়েতনামের হাত শক্ত করতে চাইছে ভারত আর সেই কারণে ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক এবং সে দেশের হাতে যুদ্ধজাহাজ ISS কৃপণ তুলে দেওয়ার সিদ্ধান্ত চন্দন কাঠের বাক্সে সবুজ হিরে বাইডেন ও মার্কিন ফার্স্ট লেডিকে তাক লাগালো মোদীর উপহার মার্কিন মুলুকে তিন দিনের সফরে বৃহস্পতিবার ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানালো প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন রাষ্ট্রনেতাদের সৌজন্যে সাক্ষাতে বাইডেন এবং ফার্স্ট লেডিকে তাক লাগানো উপহার দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মধ্যে ছিল সবুজ হিরে চন্দন কাঠের বাক্স ইত্যাদি মার্কিন ফার্স্ট লেডিকে একটি 7.5 ক্যারেটের সবুজ হিরে উপহার দিয়েছেন মোদী যা প্রাকৃতিক হিরের মতো দেখতে হলেও আসলে গবেষণাগারে তৈরি হিরে রাখা ছিল পেপার ম্যাচ দিয়ে তৈরি কাশ্মীরি নকশা করা একটি বাক্সে পাশাপাশি বাইডেনকে একটি চন্দন কাঠের বাক্স উপহার দেন মোদী তাতে ছিল রূপোর তৈরি গণেশ মূর্তি একটি প্রদীপ এবং 10 দানম বা 10 দান এই দান দেওয়া সেই মানুষকে যিনি দীর্ঘ জীবনে 1000টি পূর্ণিমার চাঁদ দেখার সৌভাগ্য অর্জন করেছেন মোদীকে পাল্টা উপহার দিয়েছেন বাইডেন সেগুলি হলো একটি আমেরিকান বুক গ্যালারি একটি ভিনটেজ আমেরিকান ক্যামেরা আমেরিকান বন্য প্রাণীর ছবি এবং স্বয়ং কবির স্বাক্ষর সহ রবার্ট ফ্রস্টের কবিতা সংগ্রহের প্রথম সংস্করণ দিল্লি মেট্রোয় ঘনিষ্ঠ যুগল জনসমক্ষে ঘনিষ্ঠতার সমর্থনের সোচ্চার নেটবাসীরা দিল্লি মেট্রো প্রত্যেক দিন কোনো না কোনো কারণে শিরোনামে থাকে এই দিল্লি মেট্রো সাম্প্রতিক সময়ে দিল্লি মেট্রোর অভ্যন্তরে এরকম কয়েকটি ছবি অনলাইনে উঠে এসেছে ঘটনাটি ঘটেছিল 17 জুন দিল্লি হলুদ লাইনে মেট্রো হুডা সিটি সেন্টারের দিকে যাচ্ছিল তখনই ঘটে ঘটনাটি যদিও বেশিরভাগ সময় এই রকম ছবি এবং ভিডিওগুলি উত্তেজনা সৃষ্টি করে কিন্তু দিল্লি মেট্রোতে যুগলের ঘনিষ্ঠ ছবি আর শহরবাসীকে শিউরে তুলল না ছবিতে দুজনের মুখ দেখা যাচ্ছে না কিন্তু অনুমান করা যাচ্ছে দম্পতি হয়তো চুম্বন করছেন এ ঘটনায় একজন ব্যক্তি বলেছেন লোকেরা একজন পুরুষকে ছুরির আঘাতে একজন মহিলাকে হত্যা করলে পাশ কাটিয়ে চলে যাবে কিন্তু যখন কোনো যুগল ভালোবেসে ঘনিষ্ঠ হয় তখনই সবার নজরে পড়ে অন্য আরেকজন টুইটার ব্যবহারকারী লিখেছেন জনসাধারণের মধ্যে ভালোবাসার প্রকাশকে স্বাভাবিক করা উচিত ফিটনেস আর সৌন্দর্যের মডেলদের পিছনে ফেলে দেবে পুনম কন্যা তাহলে কি বলিউডে পা রাখতে চলেছে পুনম কন্যা 80-এর দশকের বি টাউনের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিল পুনম ধিলো 1978 সালে মিস ইন্ডিয়ার খেতাব জিতে নিজের সৌন্দর্যের মাধ্যমে সকলের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছিল এই অভিনেত্রী তবে তার কন্যাটিও কিন্তু সৌন্দর্যে কম যায় না অবশ্য এখনও প্রচারের আলোয় আসেনি সে পুনমের কন্যার নাম
পালো বাঁধিল। তবে তেমন ভাবে প্রচারের আলো এখনো পড়েনি তার উপরে। তবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে পুনমের কন্যার এই ছবি, সেখান থেকে দেখা গিয়েছে তার রূপের ঝলক। শোনা যাচ্ছে খুব শীঘ্রই বলিউডে পদার্পণ করবেন পালোমা। রাজশ্রী প্রোডাকশন ইতিমধ্যে তাকে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে, তবে এই নিয়ে তেমন কোনো আপডেট এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। এই খবরের সঙ্গে শেষ হলো আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।